হ্যালো ভিউয়ার্স, আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা টু নেপাল গেম প্লের সেকেন্ড পর্বে। সো আজকে আমরা যাব বাংলাবান্ধা থেকে নেপাল। সো আমরা একটু ম্যাপ ভিউতে চলে যাই। আর আজকের রিকোয়েস্টটা কিন্তু আমি গতকালকেই করছিলাম, অর্থাৎ আমরা অর্ধেক ফুলফিল করছিলাম আর আজকে অর্ধেক ফুলফিল করব। সো আমরা এখন আছি বাংলাবান্ধা। সো আজকে আমরা শিলিগুড়ি হয়ে দার্জিলিং হয়ে আমরা নেপাল কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করব। প্রায় কয় ঘন্টা লাগতে পারে আমরা একটু সিলেক্ট করে ফেলি। আর আজকের রুট রিকোয়েস্টটা করছিলেন কিন্তু কি যেন নাম ভাইটার, থান্ডার কিডস নামক ইউটিউব চ্যানেল থেকে। সো এখন আবার আমরা আমাদের যাত্রা শুরু করে ফেলি। বিসমিল্লাহ রহমান রহিম, কথা কম বলাই ভালো। আর আমি কিন্তু স্টোরি ট্যাবে দিয়ে দিছি, আপনারা ওইখানে গিয়ে কমেন্ট করবেন এক এক করে। সো সবার কমেন্ট অনুযায়ী আমি সিরিয়ালি আপনাদের রুট রিকোয়েস্টগুলো রাখবো। সো মন খারাপ করার কিছু নাই, এখন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করি, অনেক বেশি সময় লাগবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আবার যাত্রা শুরু করলাম নেপালের উদ্দেশ্যে। গতকালকের ভিডিওতে আমরা গেছিলাম ঢাকা থেকে বাংলাবান্ধা পর্যন্ত, কিন্তু এটা ছিল নেপাল যাওয়ার পার্ট ওয়ান আর আজকে পার্ট টু। সো আশা করি আপনারা এনজয় করবেন ফুল গেম প্লে। আর আমরা কিন্তু শ্যামলী পরিবহনের এই কোচটি নিয়ে যাচ্ছি নেপালের উদ্দেশ্যে। ওভারটেক করে ফেললাম, রাস্তা ক্লিয়ার আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আমরা একটা কোচ পেয়ে গেছি শ্যামলীর। সামনে আছে গ্রিনল্যান্ড ডাবল ডেকার। সো আমরা একটু পরে ওভারটেক দিব ইনশাল্লাহ। সো আপনারা এনজয় করুন, অনেক লম্বা একটা জার্নি হবে, প্রায় 1.5 ঘন্টার মতো। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। সো লেটস এনজয় দিস ভিডিও। রাস্তা ক্লিয়ার আছে, আমরা গ্রিন লাইনের ওভারটেক করে দিই। বিসমিল্লাহ রহমান রহিম, আল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে, ওভারটেক ডান, ওভারটেক ডান, ওভারটেক ডান। তো এখন কিন্তু বাজতেছে সকাল 9টা। আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত 3:30 বাজবে। সো আশা করি পুরোটা জার্নি জুড়ে আপনারা আমাদের আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। আড্ডা হবে, কথা বলতে বলতে ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। সো আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই। আর আপনাদের রুট রিকোয়েস্টগুলো আবারও বলতেছি, আপনারা কমেন্টি ট্যাব যে আছে ইউটিউব চ্যানেলের স্টোরি যাকে বলে, ওইখানে একটু কমেন্ট করে দিয়েন, ইনশাল্লাহ আপনাদের সবার রুট রিকোয়েস্টগুলো রাখবো। সো মন খারাপ করার কিছু নাই, এখন আমরা আমাদের বাস ড্রাইভিংয়ের দিকে মনোযোগ দিই। আমরা কিন্তু আছি এখন ইন্ডিয়াতে, অর্থাৎ ইন্ডিয়ার বর্ডারের ভিতরে আমরা ইন করে ফেলছি। একটু পর আমরা দার্জিলিং শিলিগুড়ি হয়ে নেপালের উদ্দেশ্যে ভ্রমণ করব, অর্থাৎ কাঠমান্ডু। সামনে আছে শাহবাদে আলীর বাস, আমরা ওভারটেক করার জন্য অনেক চেষ্টা করতেছি, দেখি কি করা যায় ভবিষ্যতে। ও শিট, ওকে, ওভারটেক করে ফেলছি অলরেডি। আর আজকে কিন্তু আমরা কোনো হোটেল ব্রেক দিব না, বিকজ এমনিও রুটটা অনেক লম্বা। সো হোটেল ব্রেক দিয়ে সময় নষ্ট করা যাবে না, যত জলদি পারি আমরা ড্রাইভিং করার চেষ্টা করব। সো সামনে একটা বাস আছে শ্যামলীর, ওই বাসটাও আরেকটা বাসের ওভারটেক করতেছে, আমরা ওই বাসের ওভারটেক করবো ইনশাল্লাহ। এই তো করে ফেললাম। এ ভাই ভালো আছেন? ওকে, ওভারটেক ডান, ওভারটেক ডান। ওকে, শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু ভাই আমি কম্পিউটারের সামনে 1.5 ঘন্টা বসে জার্নি করতেছি, শুধু আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। আর
আপনারাও আমাকে সাপোর্ট করেন, না হলে আমার সব কষ্ট বৃথা হয়ে যাবে। সো আশা করি আপনারাও আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়েন, আর একটা লাইক তো দিতেই পারেন আমার কষ্টের জন্য। আর যারা যারা রুট রিকোয়েস্ট করবেন তাদেরকে বলে রাখি, ভাইয়া এত লম্বা রুট রিকোয়েস্ট করেন না প্লিজ, অনেক কষ্ট হয় ড্রাইভিং করতে। এই দেখেন রোডের অবস্থা, হাসি আসতেছে রোডটা দেখা। আচ্ছা আমি একটু ম্যাপে, সরি ম্যাপে না, আমরা একটু অপশনে চলে যাই, একটু সেটিং করা লাগবে। সো গেম প্লে সেটিং, এখানে আমরা একটু ক্যামেরার সেটিং করব। ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, ওকে ক্যামেরা পেয়ে গেছি, ক্যামেরা ওকে, লোকেশন ফ্যাক্টর, বিঙ্কার ক্যামেরা, বিঙ্কার না, ফিজিক্যাল ক্যামেরা মুভমেন্ট ওইটা অফ থাকুক, বিঙ্কার বিঙ্কার অফ থাকুক। একটু আমরা একটু ওয়েট করেন আপনারা, আমি একটু আমার এই তো কমফোর্টেবলভাবে চালানোর জন্য আমি একটু ইয়া করতেছি। সো ওকে ওকে ডান, আসলে এটা গেমস তো, তাই ইন্ডিয়া তো বাংলাদেশের বাস আপনারা দেখতে পারতেছেন, কিন্তু আমি যদি এখন ইন্ডিয়ান ট্রাফিক মোড ব্যবহার করতাম তাহলে হয়তো আপনারা ইন্ডিয়ান বাসই দেখতেন, কিন্তু আমার তো এত মোড নাই ভাই, তাই আমি বাংলাদেশের ট্রাফিক মোডই ইউজ করতেছি, যার ফলে আপনারা রাস্তায় বাংলাদেশি বাসই দেখতেছেন ট্রাফিক হিসেবে। তো সামনে আছে হানিফের একটি হিনো আরেনেট, বাড়ি মাইরা দিছি। তো আমরা কথা বলতে বলতে কিন্তু শিলিগুড়ি এসে পড়ছি, পরে আমরা দার্জিলিং হয়ে বের হয়ে যাব ইন্ডিয়া থেকে। তো এখন আছি আমরা শিলিগুড়ি, আমাদের বামে যেতে হবে। তো আমরা একটু স্লো করে দেই, ডানে যেতে হবে। তো আমরা শিলিগুড়ি ক্রস করতেছি, একটু পরে আমরা দার্জিলিং এ চলে যাব ইনশাল্লাহ। তো দার্জিলিং শিলিগুড়ি ইন্ডিয়ার অন্তর্ভুক্ত আছে ম্যাপে, আর পরে কিন্তু আর কোনো জায়গার নাম নাই, আমরা ডাইরেক্ট ওইখান থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হব। হায় রে রাস্তা, বাইরে রাস্তা দিকে আমি শিহরিত। ওকে তো আল্লাহর নাম নিয়ে আমরা বাস চালাচ্ছি, কতক্ষণ লাগবে কি হবে রাস্তায় তা কিন্তু বলা যাচ্ছে না। তো যাই হোক না কেন আপনাদের সাথে আড্ডা হবে ইনশাল্লাহ। তো কেউ যদি কখনো কাঠমান্ডু ভ্রমণ করে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি তো বাস্তব জীবনে কখনো যাই নাই তাই রাস্তাগুলা কেমন আমি জানি না। তো আড্ডা দিতে দিতেই আমরা কিন্তু পৌঁছে যাবো ইনশাল্লাহ। সামনে হানিফের নন এসি কোচ আছে, আমরা ওভারটেক দিয়ে দিব একটু পরেই রাস্তা ক্লিয়ার পেলে। দেওয়া যায় দেওয়া যায় দেওয়া যায়, ওকে ওভারটেক দিয়ে দিচ্ছি। সামনে একটা ট্রাক আছে, ওভারটেক দিয়ে দিলাম আমরা। সামনে অনেকগুলা বাস আছে, আমরা সুযোগ পেলে ওভারটেক দিয়ে দেব। ওকে কুল ডাউন কুল ডাউন, সাইড 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 সাইড, ওকে ওভারটেক ডান।
কোনো ব্রেক হবে না, খালি স্পিডে রান হবে। শুধু শুধু রাস্তায় যদি একটু আঁকা বাঁকা বা পেঁচানো হয় তখন ব্রেক দিব ইনশাল্লাহ, আর না হলে ব্রেক দেওয়ার কোনো সুযোগ নাই আজকে, বিকজ রুট অনেক লম্বা, আমাদের অনেক জোরে বাস ড্রাইভ করতে হবে। আর যারা যারা এত লং রুটের রুট রিকোয়েস্ট করবেন ভাইয়া, তাদের উদ্দেশ্যে একটাই কথা, ভাই এত লং রুটের রুট রিকোয়েস্ট করবেন না, আমার অবস্থা কাহিল হইয়া যায় রে ভাই, ভাই অবস্থা শেষ হইয়া যায় পুরা ড্রাইভ করতে করতে। আমরা এখন অনেক স্পিডে রান করতেছি, হয়তো আমরা রাত 3টার বাস, আমরা কাঠমান্ডুতে রাত 12টার আগে ঢুকাতে পারবো ইনশাল্লাহ। ব্রেক মারবো না আজকে, তো একটু ডানে বামে করে চালাতে হবে। তো আমরা কিন্তু কথা বলতে বলতে দার্জিলিং চলে আসছি, আর আমরা কোনোখানে ব্রেক দিব না বা ডানে বামে করতে হবে না, সোজা টান হবে। রাস্তা ক্লিয়ার আছে, ওকে ওভারটেক করে দিলাম। এখন আমাদের বামে ইন করতে হবে, তাই একটু স্লো করে দিছি বাস। দার্জিলিংটা পার হওয়ার পরে আর ডানে বামে করা যাবে না, ডানে বামে করাও লাগবে না। তো এখন আমরা দার্জিলিং, এখন আমাদের ডানে যেতে হবে, ডানে এখন যাব না, আমি সামনে যাওয়ার পরে যাব। ওকে, তো আমরা দার্জিলিং ক্রস করতেছি। এদিকে আমার ফার্স্ট আসা, আমি কিন্তু দার্জিলিং আর শিলিগুড়ি একটা ট্রিপ দিছিলাম, বাট এই রোডে আমার ফার্স্ট আসা এই। তো আমরা আমাদের ডাইরেক্ট দার্জিলিং টু কাঠমান্ডু রোডে ইন করলাম। আমরা একটু ম্যাপ ভিউতে চলে যাই, আপনারা দেখে নিন। হোয়াট দ্য হেল ভাই, এগুলো কী রাস্তা, আল্লাহ কী রাস্তায় চালাতাম। আচ্ছা দেখি কি করা যায় আর কতটুকু যাওয়া যায় স্পিডে। আমাদের হাতে কিন্তু সময় নাই, তাই আমি যেদিকে পারতেছি ওইদিকে ওভারটেক করতেছি। কেউ আবার আমার ড্রাইভিং নিয়ে মন্তব্য করেন না যে খারাপ ড্রাইভিং করতেছি, ভাই আসলে সময় নাই, এখনো 1100 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে। তাহলে আপনারাই চিন্তা করেন আমরা কি করার আছে।
রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার, ওকে। What the hell is this? এরকম একটা দুইটা দুর্ঘটনা ঘটতেই পারে আজকে, কারণ কারণ অনেক লম্বা রুট, আমরা স্পিড কমাতে পারবো না আজকে, উড়া ঘুরা টান হবে, পাগলের মতো টানবো আজকে। বাস একটা ভয়ঙ্কর ওভারটেক করলাম এখন। রাত 3টার গাড়ি, মানে 3টার দিকে আমাদের কাঠমান্ডু ইন করার কথা, দেখি কয়টা ইন করা যায়। রোড ক্লিয়ার, ওকে ক্লিয়ার আছে। রোড শুধু ভাঙ্গা না হলেই হয়, আমি এই ফাস্ট আসতেছি এই রোডে। ঘোরা টান হবে পাগলের মতো। আমরা কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে আছি, সো ইন্ডিয়া ক্রস করতেছি, একটু পরে নেপালে ঢুকবো, পরে কাঠমান্ডু যাবো, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সো যারা যারা ফুল ভিডিওটা দেখবেন তাদেরকে, তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো, ভাই আপনাদের জন্য আমি এত কষ্ট করতেছি, সো আমাকে একটু সাপোর্ট করেন। আর কেউ এত লম্বা রোড রিকোয়েস্ট করেন না ভাই, প্লিজ। হোয়াট দ্য হেল, এটা আবার কোন রোড রে ভাই? বামেও বাট্টে করা যাবে না, পাহাড়ের রোড।
দেখে আমি শিহরিত। কে উঁচা নিচা রোড রে ভাই, এখন একটু কম স্পিডে চালানো লাগবে, বিকজ রোডটা অনেক আঁকা বাঁকা, আমি যদি একটু ব্যালেন্স হারাই নিচে পড়ে যাব। তো আমরা একটু স্লো ভাবেই চালাবো এখন বাসটা, সোজা রোড আসলে তখন স্পিডে ড্রাইভ করব। সামনে জ্যাম জ্যাম কেন লাগলো বুঝলাম না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে, আমাদের কোনো সময় নেই, তো আমরা আমরা একটু 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 ইয়াস, হোয়াট দ্য হেল ভাই ভাই, রাস্তা দেখে আমি শিওর হইতে, এখানে তো অফ রোড ড্রাইভিং বলা চলে একটা, হয়তো এটা অফ রোডেরই মধ্যে পড়তেছে। জোস জোস, বাসের সাসপেনশনটা আরো মজা লাগতেছে আমার কাছে। ওভারটেক করতে চাইছিল আর আমি তো দেখি নাই, ওভারটেক মাইরা দিছি। পিপিপ, এখন আবার স্পিড দিব, স্পিডে তুলবো কারণ ফুল রোড সোজা মেবি। ইয়েস, সো আমরা একটু স্পিডে ড্রাইভ করব এখানে। আজকে কোনো ব্রেক না, আজকে ফুল পাগলের মতো টান হবে, টান। ওকে, ওটি দিয়ে দিছি। হাতে সময় নাই ভাই, তাই ব্রেক টেক মারবো না এখন, খালি টান হবে টান। সামনে একটা ব্রিজ আছে মেবি, দেখি আমরা। ওকে 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 ওকে, আবার ঠিক করে ফেলছি। ডান 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 ডান, আজকে আমার বাসের যাত্রীরা বেঁচে থাকবে নাকি তাই আমি সন্দেহ, যে পাগলের মতো টানতেছি রে ভাই। Thank you.
কথা কম বলতেছি বিকজ আমার নিজেরই ক্লান্তি ভাব চলে আসছে এতটুকু ড্রাইভ করে, আরো রাস্তা যে বাকি আছে কিভাবে ড্রাইভ করবো আমি নিজেও বুঝতেছি না রে ভাই। আমি কিন্তু এখন কথা কম বলতেছি, আশা করি আপনারা বুঝতেছেন ভাই, কারণ কথা বললে আমার ক্লান্তি আরো বাইরা যাবে এত লম্বা রুটে আমি জার্নি করতেছি আজকে। তো একটু কথা কম বললি, আপনারা এনজয় করুন আমার ড্রাইভিং, আর আমি ড্রাইভিং এর দিকে মনোযোগ দিই, এটাই ভালো হবে আমাদের দুইজনের জন্যই, দুইজন না আমাদের সবার জন্যই, কারণ আমি তো একা আর আপনারা তো অনেকেই, তো আমাদের সবার জন্য এটাই ভালো হবে। আর পারলে এই ভিডিওটা আপনার বাস লাভার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিয়েন, আমাকে সাপোর্ট করেন, একটু কষ্ট কইরা ভাই।
ক্লিয়ার আছে, রোড ক্লিয়ার আছে, ওকে ওভারটেক করে দিছি। আজকে অ্যাডভেঞ্চার লাগতেছে আমার কাছে, এত লং রুটে ড্রাইভ করতেছি পুরো পাগলের মতো। নো ব্রেক, কোনো ব্রেক দিচ্ছি না, ব্রেকও মারতেছি না, কিছু করতেছি না, খালি স্পিড তুলতেছি। এখন আমরা আছি 185 কিলোমিটার পার আওয়ার স্পিডে। রাত্রে 3টার দিকে অর্থাৎ 3টার দিকে আমাদের কাঠমান্ডুতে ইন করার কথা ছিল, দেখি কত সময়ে আমরা পৌঁছাতে পারি। বাসটা আজকে চালিয়ে অনেক ভালো লাগতেছে, সাসপেনশনটা জোস হুন্দাইয়ের। আজকে আমি বুঝতে পারতেছি হুন্দাই এই বাসটার মানে ভালো দিক কী কী, সো অনেক ভালো লাগতেছে আমার ড্রাইভিং করে। সামনে আছে সিডি এক্সপ্লোরার, ওভারটেক করে দিছি। ব্রেক মারা যাবে না, উই ডোন্ট হ্যাভ টাইম। আমি এখন কথা কম বলতেছি, তাই আমি দুঃখিত, আপনারা এনজয় করুন বাস ড্রাইভিং, আমি কথা এখন বলবো না, তো এনজয় করুন আপনারা। Thank you.
আজকে আমরা নিড ফর স্পিডের মতো ড্রাইভ করতেছি অনেক স্পিডে, বিকজ আমাদের হাতে সময় নেই। অলরেডি মনে হয় আমি 100-200টার মতো বাসের ওভারটেক করে ফেলছি অলরেডি। তো কেউ মন খারাপ করবেন না বা আমার ড্রাইভিং দেখে কষ্ট পাবেন না। তো একটু এনজয় করুন আপনারাও। আজকে মনে করেন আমাদের অ্যাডভেঞ্চার সিরিজ চলতেছে, তো আমরা অ্যাডভেঞ্চার সিরিজে আমরা ড্রাইভ করতেছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। একটা বাড়ি দিই, দিলাম বাড়ি। সামনে হানিফের একটি নন এসি কোচ আছে, আমরা ওভারটেক করেছি। ওকে ওভারটেক ডান। শিট, আমরা এখন কোথায় আছি একটু ম্যাপ ভিউতে আমরা চলে যাই। উফ, অনেক রাস্তায় আমরা কভার করে ফেলছি, আর বেশি সময় লাগবে না। ইয়াস, সো সামনে ফুল সোজা একটা রোড, আমরা একটু স্পিডে ড্রাইভ করব এখন।
একদিকে ভালো হয়েছে যে রাস্তা ফুল সোজা, আমাদের স্পিড কমাতেও হবে না, তো আমরা একটু ক্লিয়ার ভাবে বাসটা ড্রাইভ করতে পারবো। আমাদের কিন্তু আর বেশি সময় লাগবে না, আমরা অলরেডি রাত 3টার গাড়িকে আমরা সময়টা এনে ফেলছি রাত 9টায়, অর্থাৎ 6 ঘন্টা আমরা বাঁচিয়ে দিছি অলরেডি। দেখি ভবিষ্যতে আরো কত ঘন্টা বাঁচানো যায়। এই এই একটা জিনিসের লাগি লাইগা স্পিডটা কমানো লাগছে। রাস্তা ক্লিয়ার, আর একটু পরে মেবি পুরো রাস্তা সোজা হয়ে যাবে। ইয়েস, একটু পরে ফুল রোড সোজা হয়ে যাবে, তখন আরো স্পিডে আমরা ড্রাইভ করব, প্রায় 200 কিলোমিটার পার আওয়ার স্পিডে ড্রাইভ করব ইনশাল্লাহ। আমরা চলে যাই, দেখি তো আর একটু পরে ফুল রোড সোজা থাকবে, তখন আর আমাদের স্পিড বাড়ানো লাগবে না কমানো লাগবে না। সো আমরা একটু পরে ওই রোডটাতে ইন করবো ইনশাল্লাহ। নো প্রবলেম ভাই ব্রাদার্স, বিকজ এটা গেমস ভাই, গেমস। সো যারা এত লং রুট ভাই আপনারা রিকোয়েস্ট করেন, তাদেরকে আবারও বলতেছি ভাই এত লং লং রুটে রিকোয়েস্ট করেন না প্লিজ,
অনেক খারাপ লাগে আমার কাছে, এখনো আমি ক্লান্ত হয়ে গেছি প্রায়, কিন্তু এখনো আমাদের প্রায় 352 কিলোমিটার জার্নি করতে হবে, দেখি কতক্ষণে যাওয়া যায়। পাশে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন আপনারা, আশা করি অতি শীঘ্রই আমরা পৌঁছে যাব। সরি আমার ঘুম চলে আসছে। একটু পরে আমরা একটা সোজা রোডে ইন করব, তখন আর স্পিড কমাবো না ইনশাল্লাহ, উইদাউট ব্রিজ যদি থাকে, আর যদি ব্রিজ থাকে তাহলে তো কমানো লাগবে, বিকজ ব্রিজের উপরে স্পিডে চলা যায় না। তো ব্রিজ থাকলে আমাদের স্পিড কমাতে হবে ইনশাল্লাহ। ইয়েস নাও উই আর ইন দ্য রোড। তো এখন বাজতেছে প্রায় বিকাল 4টা,
তো আমরা কিন্তু কথা বলতে বলতে প্রায় কাঠমান্ডুর আশেপাশে চলে আসছি। কয় ঘন্টা আমরা বাঁচাইছি তা কাঠমান্ডুতে পৌঁছানোর পরে আমরা বুঝতে পারবো। তো এখন আর বেশি সময় লাগবে না আমাদের কাঠমান্ডু পৌঁছাতে, প্রায় 10 মিনিট লাগবে বাস্তব জীবনের। তো আপনারা যারা এখনও ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাকে সাপোর্ট করেন ভাই। আর আপনাদের কোনো রুট রিকোয়েস্ট থাকলে তা কমিউনিটি ট্যাবে গিয়ে আপনারা রুট রিকোয়েস্টগুলো দিয়ে দিন, ইনশাল্লাহ আমি রুট রিকোয়েস্টগুলো রাখবো সিরিয়ালি। অর্থাৎ প্রথমে যার রুট রিকোয়েস্ট দেখবো তারটা রাখবো। সো এরকম সিরিয়ালি রুট রিকোয়েস্ট এখন থেকে রাখবো, কারণ এরকমই ভালো হবে, তাহলে আপনাদের কারো মন খারাপ হবে না, আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কার রিকোয়েস্ট পরে আর কার রিকোয়েস্টটা আগে রাখা হয়েছে। সো এখন থেকে আমি ওই পথই অবলম্বন করব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। ফুল রোড সোজা হওয়াতে একটা বেনিফিট পাইছি আমি, কারণ এখন আমি ফুল স্পিডেই ড্রাইভ করতে পারতেছি, কিন্তু এই সামনের এই দুইজনের জন্য আমার স্পিডটা কমানো লাগছে। বলতে না বলতেই দেখেন স্পিডটা কমানো লাগছে। আমরা কিন্তু অনেক স্পিডে প্রায় 184 কিলোমিটার পার আওয়ার স্পিডে রান করতেছি এখন, আর বেশি হলে আমাদের 5 মিনিট বা 6 মিনিট লাগবে কাঠমান্ডু পৌঁছাতে, যদি রাস্তায় কোনো ব্রিজ না থাকে, নাহলে আবার স্লো করতে হবে ব্রিজ রাস্তায়। সো কোনো ব্রিজ না থাকলে আমরা আবার এরকম সময়ে পৌঁছে যাব, প্রায় 10 মিনিটের মতো লাগবে। সো আপনারা এনজয় করুন, আমি ড্রাইভিংয়ে মন দিই। গাড়ি আছে, ইয়েস গাড়ি আছে। সো আমরা বাম লেন দিয়ে ওভারটেক করতেছি, বিকজ আমাদের হাতে সময় নাই ভাই। এই বলতে না বলতে আমি একটা ব্রিজ পেয়ে গেলাম। সো এখন মেবি আমাদের স্লো করতে হবে যদি অন্য লেনে গাড়ি থাকে। এ উঁচা নিচা রাস্তা, তাহলে তো স্লো করতেই হবে। ওকে স্লো করে ফেলছি। আশা করা যায় আমরা সন্ধ্যা 6:30 অথবা 7টার দিকে ইন করব কাঠমান্ডুতে, যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল রাত 3টা। সো আমরা কয় ঘন্টা বাঁচালাম, 9 ঘন্টা, প্রায় 9 ঘন্টা আমরা বাঁচিয়ে ফেলব। সো আশা করি আমার প্রচন্ড ঘুম আসছে, এখন কি করবো বুঝতেছি না, আর বেশি সময় তো লাগবে না। সো আমরা জার্নিতেই মনোযোগ দিই, পরে ঘুমাবো আমি। যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এইভাবেই আমাকে সাপোর্ট করেন ভবিষ্যতেও। সো
সো সামনে একটা পেট্রোল পাম্প আছে আমাদের, এখন পেট্রোল নেওয়া লাগবে না বিকজ অনেক পেট্রোলই আছে আমাদের গাড়িতে। তো আমরা আমাদের যাত্রার দিকেই মনোযোগ দিই। আর আজকে কিন্তু আমরা অনেক স্পিডে ড্রাইভ করতেছি, এই দেখেন আপনারা এরকম ভিউ দেখলে বুঝবেন কত স্পিডে ড্রাইভ করতেছি। সামনে কি ব্রিজ ট্রিজ আছে নাকি রে ভাই? নাই ব্রিজ নাই, আছে 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 আছে। তো সো আবার স্লো করলাম আমরা, ওভারটেক ওভারটেক ওভারটেক। সামনে হানিফার একটা ওভারটেক করতেছে, সো আমরা ওই হানিফের ওভারটেক করবো ইনশাল্লাহ। আমরা আবার স্পিড তুলতেছি, আমাদের স্পিড একটু ব্যাঘাত ঘটছিল অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে, তো আবার আমরা স্পিড তুলবো। এই তো এই তো তুলে ফেলছি স্পিড, প্রায় সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব চলে আসছে, কিন্তু হয়তো আমরা সন্ধ্যা হওয়ার আগে আমরা ইনশাল্লাহ কাঠমান্ডুতে থাকবো, বেশি সময় লাগবে না। আমরা আমরা কিন্তু বলতে গেলে চইলেই আসছি, একটুই আসছে সময়, সো 1-2 মিনিট লাগবে আমাদের কাঠমান্ডু পৌঁছাতে। ফুল স্পিডে ড্রাইভ করতেছি এই জন্য। আমরা সন্ধ্যা হওয়ার আগে অর্থাৎ সূর্যাস্ত হওয়ার আগে আমরা হয়তো কাঠমান্ডুতে প্রবেশ করব একটু পরেই ইনশাল্লাহ। সূর্য কিন্তু প্রায় অস্ত যাওয়ার সময় হয়ে আসছে, আর তার আগে মেবি আমরা কাঠমান্ডুতে ইন করতেছি। তো এটা অনেক লাকি একটা ব্যাপার, বিকজ আমরা রাত 3টায় পৌঁছানোর কথা ছিলাম, কিন্তু আজকে এত জলদি আমরা আসলাম কিভাবে, এটাই অনেক বড় একটা ব্যাপার। সো আপনারা হয়তো বুঝতেই পারতেছেন আমি কত স্পিডে বাসটা চালাইছি। তো একটু পরে আমরা কাঠমান্ডুতে ইন করব। আর যারা যারা এখনও আমার সাথে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার ড্রাইভিং কেমন হয়েছে, আর আজকে তো পাগলের মতো চালালাম। সো আশা করি আপনারা ভিডিওটা দেখতেছেন, ফুল ভিডিওটা দেখতেছেন। সো আমরা কিন্তু কথা বলতে বলতে প্রায় কাঠমান্ডুতে ইন করতেছি, আয়েশা করছি কাঠমান্ডুতে। ইয়েস উই আর নাও কাঠমান্ডু, অর্থাৎ নেপালে আইসা পড়ছি আমরা, আর এখনই আমরা কাঠমান্ডুর বাস স্ট্যান্ডে বাসটা রাইখা দিব। আর ওকে 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 ভাই, ইয়েস নাও উই আর ইন কাঠমান্ডু, কাঠমান্ডু ডিসকভার্ড, এই ফার্স্ট আসলাম আমি কাঠমান্ডুতে। সো আমরা এখন বাসটা কই রাখা যায় একটু বাস রাখার স্থানটা খুঁজি, ঠিক আছে ওকে পেয়ে গেছি আমরা বাস কাউন্টার। সো আমরা বামেই রাইখা দিব সাইড কইটা। আর আবারও আপনাদেরকে বলতেছি আপনাদের কোনো রুট রিকোয়েস্ট থাকলে আমার কমিউনিটি ট্যাবে গিয়ে রুট রিকোয়েস্টগুলো করবেন, ইনশাল্লাহ সবার রুট রিকোয়েস্ট রাখবো। সো আমরা এখন ম্যাপ ভিউতে চলে যাই ইঞ্জিন অফ করে। তো শ্যামলীর এই কোস্টে নিয়ে, ভুটানের নেপালের কোস্টে নিয়ে আমরা কাঠমান্ডুতে আসলাম। সো এখন আমরা একটু ম্যাপ ভিউতে চলে যাই। ইয়েস আমরা এখন কাঠমান্ডুতে, সো কাঠমান্ডুতে আইসা পড়ছি। আজকে আমরা আসছি বাংলাবান্ধা থেকে, আর গতকালকে জার্নি করছিলাম আমরা ঢাকা থেকে বাংলাবান্ধা। সো দুইটা পার্টির মাধ্যমে আমরা ঢাকা থেকে নেপাল চলে আসছি। সো আশা করি আপনারা দুইটা পার্টি দেখছেন, আমার সাথে ছিলেন দুইটা পার্ট জুড়েই, যদি দেখে না থাকেন তাহলে দেখে ফেলেন পার্ট 1টা। সো আজকের মতো বিদায় নেই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।